হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আরিফ আহমেদ, ট্রেনিং এক্সিকিউটিভ এসএ ট্রেনিং ডিপার্টমেন্ট। কৃষি ও কৃষি বিষয়ক সমস্যা এবং তার সমাধানের নিয়মিত আয়োজনের আজকের এপিসোডে আমরা কথা বলবো হচ্ছে পাটের রোগ নিয়ে। পাটের ভয়ানক যে দুটি রোগ, পাটের শুকনো ক্ষদ্র রোগ, পাটের অ্যানথ্রাকনোস, এবং হচ্ছে পাটের কালো পট্টি রোগ, অর্থাৎ হচ্ছে ব্ল্যাক ব্যান্ড অফ জুট, এ দুটি রোগ নিয়ে আজকে আমরা কথা বলবো। সমাধানে এসএ ক্রপ কেয়ারের কী কী চমৎকার সমাধান রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে আসুন জেনে নেওয়া যাক হচ্ছে পাটের শুকনো ক্ষত রোগ নিয়ে। পাটের শুকনো ক্ষত যে রোগ অর্থাৎ অ্যানথ্রাকনোস, সেটি কিন্তু ছত্রাকজনিত একটি রোগ, এবং এই রোগে হচ্ছে কিন্তু পূর্ণবয়স্ক পাট গাছ এবং চারা গাছ যেটা আছে সে গাছের কাণ্ড কিন্তু আক্রান্ত হয়। আক্রান্ত হলে প্রথমে কি লক্ষণ আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে কাণ্ড ও পাতায় বাদামি রঙের দাগ কিন্তু আমরা প্রথমে দেখতে পাবো। সে একাধিক দাগগুলো একত্রিত হয়ে বড় রকমের একটা ক্ষতের সৃষ্টি করবে এবং সময়ের পরিবর্তনে তা বৃদ্ধি পেয়ে কিন্তু পুরো কাণ্ড বা স্ট্যাম্পটাকে কি করবে, ছিঁড়ে ফেলবে। আক্রান্ত জায়গায় ছাল ফেটে গিয়ে ভিতরের আঁশ ফাটলের মধ্য দিয়ে ছোবড়ার মতো বের হয়ে চলে আসবে এবং শুকিয়ে কিন্তু শক্ত হয়ে যাবে। এই রোগে কাণ্ডে গিটের সৃষ্টি হয়, কাজেই ওই গিট যেখানে সৃষ্টি হচ্ছে সেই অংশটুকু কিন্তু সহজে পচে যায় না। সমস্যা কি হয়, সমস্যা যেটা হচ্ছে আঁশ কালো দাগ বিশিষ্ট এবং গিটযুক্ত হয়ে যায়, ফলে আঁশের মান কিন্তু খারাপ হয়ে যায়, বাজার মূল্য কমে যায়। বীজবাহিত একটা রোগ এটা। জমিতে যদি পটাশ সারের পরিমাণ কম থাকে তাহলে রোগের প্রকোপ কিন্তু বেশি দেখা যায়। তারপর যে রোগের কথা বললাম হচ্ছে পাটের ব্ল্যাক ব্যান্ড বা কালো পট্টি রোগ, সে রোগের লক্ষণটা কি আমরা জানি, সেটা হচ্ছে ছত্রাকজনিত একটা রোগ। পূর্ণবয়স্ক পাট গাছের কাণ্ডে এরা অ্যাটাক করে। ক্ষতির ধরন যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে প্রথমে আক্রান্ত গাছের গোড়ার দিকে অর্থাৎ মাটি থেকে কিছুটা ওপরে কি হবে, বাদামি রঙের দাগ কিন্তু আমরা দেখতে পাবো। এই দাগগুলো আস্তে আস্তে কি হবে, কালচে রং ধারণ করবে। দাগ যখন বৃদ্ধি পাবে সাথে সাথে এটা কাণ্ডকে ঘিরে ফেলবে, পুরো স্ট্যাম্পটাকে ঘিরে ফেলবে, ঘিরে একটা ব্যান্ড বা পট্টির মতো তৈরি করবে। সেজন্য কিন্তু আমরা এই রোগটাকে কালো পট্টি রোগ বলছি। এই বেষ্টনী যেটা তৈরি হলো সেই বেষ্টনী কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। একাধিক কালো পট্টি গাছের কাণ্ডে কিন্তু দেখা দিতে পারে। গাছটা আক্রান্ত গাছটা কি হবে, পাতা ঝরে যাবে, আক্রান্ত গাছ নিস্তেজ হয়ে পড়বে এবং ঝড়ো বাতাস এলে কিন্তু কি হবে, গাছটা ঝরে পড়ে যাবে, দুর্বল হয়ে ভেঙে পড়ে যাবে। ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে পাটের আঁশের গুণগত মান নষ্ট হচ্ছে, বাজার মূল্য কমে যাচ্ছে। তুষারপাটের ক্ষেত্রে এই রোগটা কিন্তু বেশি দেখা দেয়। যদি খরার সময় থাকে অর্থাৎ জমিতে ময়েশ্চারের অভাব থাকে তখন কিন্তু রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। জুন থেকে অক্টোবর মাস এই সময়টাতে হলো এই রোগের প্রকোপটা মানে বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন সমাধান কি, পাটের শুকনো ক্ষত রোগ এবং হচ্ছে ব্ল্যাক ব্যান্ড এবং অর্থাৎ হচ্ছে পাটের কালো পট্টি রোগ, এই দুটি রোগের সমাধান যদি আমরা করতে যাই তাহলে যেটা করতে হবে, সুস্থ সবল এবং নিরোগ গাছ থেকে আমাদের কিন্তু বীজ সংগ্রহ করতে হবে। ফসল কাটার পর গাছের গোড়া, শিকড় এবং অন্যান্য যে আবর্জনাগুলো থাকে, প্লান্ট ডেব্রিস, সেগুলো আমাদের পুড়িয়ে ফেলতে হবে। জমিতে ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা কিন্তু জমিতে ভালো হতে হবে। আমাদের এসিআই ক্রপ কেয়ারের অ্যানথ্রাকনোস এবং হচ্ছে ব্ল্যাক ব্যান্ড এই দুটি রোগ সমাধানের চমৎকার যে দুটি সমাধান রয়েছে সেই সমাধান দুটি হচ্ছে কিন্তু এসিভিন 28SC। কি বললাম, এসিভিন 28SC। সেখানে কি থাকে, 20% থাকে হচ্ছে কিন্তু অ্যাজোক্সিস্ট্রবিন এবং 8% থাকবে হচ্ছে সিপ্রোকোনাজল। সেটা প্রয়োগ মাত্রা কি হবে, 5% জমির জন্য 10 লিটার পানিতে 5 ml হারে মিশিয়ে কিন্তু আমাদের স্প্রে করে দিতে হবে। পাটের শুকনো ক্ষত রোগ এবং কালো পট্টি রোগ সমাধানের এসিআই ক্রপ কেয়ারের আরেকটি যে চমৎকার সমাধান সেটি হচ্ছে কিন্তু ব্লাস্টিন। কি বললাম, ব্লাস্টিন 75WDG, সেখানে সক্রিয় উপাদান হিসেবে থাকে টেবুকোনাজল এবং ট্রাইফ্লোক্সিস্টবিন। তারপর যেটা বললাম যে প্রয়োগ মাত্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 লিটার পানিতে 5% জমির জন্য 10 লিটার পানিতে 5 গ্রাম, এই হারে কিন্তু আমরা ব্লাস্টিন প্রয়োগ করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো পণ্য, অন্য কোনো প্রোডাক্ট অথবা অন্য কোনো রোগ বা পোকার আক্রমণ নিয়ে নতুন একটি এপিসোডে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টের যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল এসিআই ডিজিটাল লার্নিং, সেখানে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিওর আপডেট জন্য আপনারা সহজে পেয়ে যেতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.